পলিপ্রোপাইন স্ট্যাপল ফাইবার অর্থাৎ পলিথিন প্লাস্টিক এটা গতবার একদম জিরো ছিল এবার 5% দেওয়া হয়েছে ভালো আমি বলবো এটাকে বাড়িয়ে 15% করা উচিত এটা পরিবেশ বান্ধব প্লাস্টিকের টেবিল চেয়ার 5% বাড়িয়ে 7.5% করা হয়েছে কলমের ক্ষেত্রে করলেন 15% আর প্লাস্টিকের টেবিলের ক্ষেত্রে করলেন 7.5% আমি বলবো প্লাস্টিকের চেয়ারগুলো টেবিল চেয়ার বা কিচেন আইটেমগুলো 15% করা উচিত ই সিগারেট মাননীয় মন্ত্রী বলেছেন এটা ক্ষতিকারক এবং শুল্ক বাড়িয়েছেন আমি বলবো এটাকে শুল্কের মধ্যে আনাই উচিত না এটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ এটা থেকে আমাদের খুব সামান্য অর্থ আসে যখন আপনি এটা শুল্কের মধ্যে আনবেন এটা বৈধতা পাচ্ছে লিগ্যালিটি পাচ্ছে এবং একসময় এটা মেমো আকার করবে ইউরোপ এশিয়া সমস্ত জায়গায় সিগারেটের পাশাপাশি ই সিগারেট মার্কেট দখল করে ফেলেছে আমেরিকাতে অনেক স্টেটে ই সিগারেট বন্ধ করে দিয়েছে এবং ভারতে সম্পূর্ণ ই সিগারেট বন্ধ করে দেওয়া হয়েছে সোশ্যাল সেফটি নেট সরকারের প্রাউড কয়েকটি বিষয় নিয়ে আমি সরকারের প্রশংসা করব একটা হচ্ছে কোভিডে সরকার টিকা দিয়েছে একটা কৃষি প্রণোদনা ধারাবাহিকভাবে দিয়েছে আর সোশ্যাল সেফটি নেট মোটামুটি ধারাবাহিকভাবে দিয়েছে এটা সরকারের একটা অসাধারণ সাফল্য তবে 500 টাকা ছিল সেটা 550 টাকা করা হয়েছে 3-4 বছরের যদি ইনফ্লেশন আপনি যোগ করেন এটা ন্যূনতম 1000 টাকা হওয়া উচিত আরেকটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট যেটা আমরা বলছি 1,17,000 কোটি টাকা আসলে তার মধ্যে সামাজিক নিরাপত্তা কতটুকু আছে একটা স্টাডিতে বলছে সেখানে 55%-এর মধ্যে আছে হচ্ছে পেনশন এগ্রিকালচার সাবসিডি এগ্রিকালচার শেল্টার স্পোর্টস শেল্টার স্পোর্টস কমপ্লেক্স প্রতিবন্ধীদের জন্য ফ্ল্যাট শেল্টার এই জিনিসগুলো মনে হয় সোশ্যাল সেফটি থেকে বাদ দিলে প্রকৃত চিত্রটা আমরা পাব আমরা ইনফ্লেশনের যুগে ছিলাম স্ট্যাগফ্লেশনের যুগে ছিলাম এখন আছি গ্রিডফ্লেশনের যুগে অর্থাৎ এই স্ট্যাগফ্লেশন সিচুয়েশনে কিছু অসাধু ব্যবসায়ী কিছু অসাধু পলিসি মেকার তারা অবৈধভাবে ব্যবসা করার চেষ্টা করছে ব্যাংক লুট করছে মানি লন্ডারিং করছে অকারণে পেঁয়াজের দাম বাড়িয়েছে পেঁয়াজের উৎপাদন এত বেশি তারপরও পেঁয়াজের দাম বেড়ে গেছে পরে সরকার পেঁয়াজ আমদানি করার কারণে আবার পেঁয়াজের দাম কমে গেছে এখন 9.5% ইনফ্লেশন এবং ব্যাংক রেট এফডিআর এর উপরে 6% এই গ্যাপটা কিভাবে পূরণ হবে টাকা থাকবে কিন্তু টাকা কমে যাবে টাকা ব্যাংকে উধাও হয়ে যাবে অর্থাৎ 10 লাখ টাকা থাকবে কিন্তু আসলে ওটা 7 লাখ হয়ে যাবে এর থেকে সরকারকে অবশ্যই পরিত্রাণ কমাতে হবে ইনফ্লেশন কিভাবে মাননীয় মন্ত্রী মহোদয় কমাবে তার কোন নির্দেশনা আমি আসলে বাজেট উপরে পাইনি অবশ্যই এটা আমার জ্ঞানের ঘাটতি হতে পারে মেগা বাজেটগুলো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ক্লাসিফাইড করেছেন তারপরও রূপপুরে বিপুল অর্থ এবার প্রপোজ করা হয়েছে হয়তোবা এই অর্থ বর্তমান ক্রাইসিসে রূপপুরে একটু পরে ইনভেস্ট করলেও আমাদের কোনো ক্ষতি হবে না কারণ আমরা বিদ্যুৎ তো গোডাউনে রাখতে পারবো না বিদ্যুৎ তো প্যাকেট করে রাখতে পারবো না বিদ্যুৎ স্টোর করে রাখতে পারবো না যে শীতকালে উৎপাদন করলাম গ্রীষ্মকালে আমরা ব্যবহার করব বিদ্যুৎ তখনই উৎপাদন করতে হবে তখনই ব্যবহার করতে হবে যে টাকা দিয়ে আমাদের চলে যাবে সেই টাকা দিয়ে যদি মানুষ বিদ্যুৎ দিয়ে শিল্প কারখানা করতে না পারে শুধুমাত্র গৃহস্থলি বিদ্যুৎ দিয়ে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা কেন খরচ করব ওই টাকা আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে পারি এবং দেশের মানুষকে সাবসিডি দিতে পারি আর ক্রাইসিস হচ্ছে এখন ফর ফিউ ডলার্স মোর ডলার পাবো কোথায় ট্যুরিজমকে বাড়াতে হবে ইকোট্যুরিজম বাড়াতে হবে হোমস্টে ট্যুরিজম বাড়াতে হবে প্রচুর ট্যুরিজমের স্কোপ বাড়াতে হবে কক্সবাজারে যে আমাদের 716 বা 720 কিলোমিটার সমুদ্র তট আছে এই তট দিয়ে আমরা অনায়াসে কয়েক হাজার ইকো কটেজ করতে পারি কোনো একটা আইনি জটিলতা সেখানে হচ্ছে না ট্যুরিজম ডেভেলপ করছে না চিটাগাংয়ের পর থেকে ঘোষণা করে দেন চিটাগাং কক্সবাজার বান্দরবান এবং খাগড়াছড়ি সেখানে কোনো প্লাস্টিক চলবে না ইকো ট্যুরিজম চলবে প্রচুর মানুষ আসবে আমাদের রেমিটেন্স আসবে আমাদের ফরেন কারেন্সি আসবে এডুকেশন থেকেও প্রচুর টাকা ইনকাম করা সম্ভব ফার্মেসি এডুকেশন নার্সিং মেডিকেল ইঞ্জিনিয়ারিং এখানে প্রচুর বিদেশি পড়তে আসতে চায় কিন্তু সরকার থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না এবং অ্যাম্বাসিগুলো থেকে ভিসা পেতে দেরি হয় সে কারণে অনেকে আসতে পারে না ফরেন ডোনেশন ফ্লেক্সিবল করে দেন যা যা দিতে চাচ্ছে এনজিওর মাধ্যমে তারা যেন ইজিলি রিলিজ করতে পারে আরেকটা হচ্ছে রেমিটেন্স এই রেমিটেন্সে অবশ্যই যে ডলারের ব্যাংক রেট আর ডলারের খোলা মার্কেট রেট এর মধ্যে যখন ডিফারেন্স বেশি হবে তখন কোনো অবস্থাতেই রেমিটেন্স আশানুরূপ আসবে না যে কোনো মূল্যেই যত ঝুঁকি থাকুক এই গ্যাপটা কমাতে হবে তাতে আমাদের ইম্পোর্ট কস্ট বাড়বে কিন্তু ইম্পোর্ট কস্টের থেকে যদি রেমিটেন্স বেশি আসে তাহলে সেটা আমরা কমেন্সুরেট রিস্ক হবে আমাদের বাজেটে কিছু মিসিং লিঙ্ক আছে তার মধ্যে একটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল কেন যেন গত 10 বছর ধরেই আমাদের রাষ্ট্র পপুলেশন কন্ট্রোলে এনাফ রিসোর্স দিচ্ছে না এটা রিপ্রোডাক্টিভ হেলথ ওমেন হেলথ সব কিছুতে একটা ইম্প্যাক্ট ফেলছে এবং পপুলেশন বেশি হওয়ার কারণেই অর্থনীতির চাপ বাড়ছে নিউট্রিশন অর্থনীতিতে আর একটা মিসিং লিঙ্ক স্কিল ডেভেলপমেন্ট এটা নিয়ে অনেক কিছু আছে কিন্তু একটা কম্প্রিহেনসিভ মেগা প্রজেক্ট নাই জুডিশিয়ারি অ্যানাদার মিসিং লিঙ্ক এবার বাজেটে টোটাল বাজেট 1,00,000 কোটি টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ 15-18%
কিন্তু জুডিশিয়ারি বাজেট আগেও ছিল 1900 সামথিং, এখনো আছে 1900 সামথিং। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেছেন যে লাইফ টাইম অফ দ্য ইকোনমি কোভিড সময় রেমিটেন্সের মধ্যে বাঁচিয়ে সব ঠিক আছে, কিন্তু বরাদ্দ তো দিলেন এই প্রবাসীতে, সে আগেও দিয়েছিলেন 990, এখন দিলেন 1018। বাজেট বাড়লো 1 লক্ষ, কিন্তু আনুপাতিক হবে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ে বাজেট বাড়লো না। স্বাস্থ্য যত অভিযোগই থাকুক, স্বাস্থ্য ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। সে স্বাস্থ্য আমরা গতবার ছিল 29,000, কমে হয়েছিল 23,000, এবারও প্রপোজ হলো 29,000, এটাকে বাড়ানো উচিত মাননীয় স্পিকার। ক্যাশলেস মানে 3 মিনিট মানুষ, জি শেষ করুন 2 মিনিট। আরেকটা হচ্ছে আমাদের যে জিডিপি সেটার আকার 50 লক্ষ কোটি হতে পারে, 60 লক্ষ কোটি হতে পারে, এটাকে কোনোভাবে আমাদের নেটের মধ্যে আনতে হবে ক্যাশলেস ইকোনমির মাধ্যমে। আমরা যদি পানের দোকান, মুদির দোকান, ফুচকা, রিক্সাওয়ালা, অটোওয়ালা সব কিছুকেই ই ট্রানজেকশন ক্যাশলেস ইকোনমির মধ্যে নিয়ে আসি এবং সেখান থেকে গভর্নমেন্ট একটা ছোট্ট পার্সেন্টেজ ডিডাক্ট করে, তাহলে আমাদের টোটাল জিডিপি যখন এক সময় ক্যাশলেস ইকোনমির মধ্যে আসবে তখন ডেফিনেটলি আমাদের সরকার অনেক বেশি ট্যাক্স পাবে। আমি ইন্ডিয়াতে গিয়ে দেখেছি সেখানে যে কোনো দোকানে আপনি মোবাইল টাচ করলে টাকা চলে যাচ্ছে, খুব সহজ, ক্যাশ সেখানে ইউজ করতে হচ্ছে না, গভর্নমেন্টের টাকা ছাপানোর খরচও সেখানে বাঁচতেছে। আরেকটা হচ্ছে আমাদের আসলে আউটস্ট্যান্ডিং কত আছে এখন অর্থনীতিতে, এটা জানা দরকার। আমাদের বুক অফ অ্যাকাউন্টসটা ক্লিয়ারলি জনগণের সামনে জানা দরকার যে আমাদের আনপেইড বিল এলসি কত আছে, বিদেশি বিমান সংস্থাগুলো কত টাকা পাবে, আমাদের ফ্রেট কত বাকি আছে, আউটস্ট্যান্ডিং কত আছে জানা থাকলে আমাদের বিদেশি যারা ইনভেস্টর তারা স্বস্তি পাবে। গুজবের শহরে পরিণত হয়েছে ঢাকা শহর, গুজবের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ, কয়েকশো অনলাইন অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হচ্ছে, কারণ সরকার সঠিক তথ্য সময় মতো দিচ্ছে না। সরকার যদি সঠিক তথ্য সময় মতো দেয় তাহলে এই গুজবগুলো কেউ আর বিশ্বাস করবে না। অর্থনীতিকে চেপে রেখে, ডলারকে চেপে রেখে আমরা অর্থনীতিকে অপুষ্টিতে ফেলা মনে হয় ঠিক হবে না। জ্বালানির ক্ষেত্রে মনে হয় তাই হয়েছে, ডলার বাঁচাতে গিয়ে আমরা পায়রা বন্দর বন্ধ করে দিয়েছি মাননীয় স্পিকার। শেয়ার মার্কেটের জন্য এই বাজারে কোনো প্রণোদনা নাই এই বাজেটে, আমি মনে করি একটি বড় প্রণোদনা শেয়ার মার্কেটে থাকা উচিত, এর মধ্যে বহু মানুষের জীবিকা থাকে, শেয়ার ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট ফ্রি করা উচিত এবং ট্যাক্স ফ্রি করা উচিত। আরেকটা হচ্ছে যে বিষয়টি এখন শেষে বলবো যে সামনের ভোট এবং রাজনীতি এবং ভিসা স্যাংশন সব নিয়ে একটা জটিলতার মধ্যে আছে, বাট আমি মনে করি সরকার আলোচনা করছে এবং আলোচনার মাধ্যমে আস্তে আস্তে সমস্যাগুলোর সমাধান হবে। বিশেষ করে একটি বিষয় বলবো, 1 মিনিট মাননীয় স্পিকার, যে হাই কমিশনের মধ্যে অতিরিক্ত প্রোটোকল দেওয়া হতো, শেষ করতে হবে, 1 মিনিট মাননীয় স্পিকার, শেষ করবে, অতিরিক্ত প্রোটোকল দেওয়া হতো এই প্রোটোকলটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো যোগসূত্র আছে কিনা জানি না, তো অনেকেই বলছে আমেরিকার ভিসা নীতির কারণে রিয়াকশন হিসেবে সরকার করেছে। সরকারের কোনো রিয়াকশন দেখানোর প্রয়োজন নাই এখানে, সরকার যা দিচ্ছিল তা দিবে, এতে সরকারের কোনো ক্ষতি হয়নি। আমরা অতিথি বৎসল দেশ, আমাদের দেশের অ্যাম্বাসেডররা যদি অতিরিক্ত প্রোটোকল পেয়ে থাকে, ফ্ল্যাগ ব্যবহার করে থাকে, এটা আমাদের দেশের অর্থনীতির বা ফরেন পলিসির কোনো ক্ষতি হবে না। বন্ধুত্বের হাত যত বাড়িয়ে দিব সমস্যাগুলো তত সমাধানের পথে যাবে। আরেকটি কথা অবশ্যই বলবো, নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ইফেক্টিভ রিপ্লেসমেন্ট, এখন থেকে যতগুলো ভোট হবে আমরা দেখতে চাই নির্বাচন কমিশনের দাঁত আছে, নির্বাচন কমিশন কামড় দিতে পারে এবং সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, তাহলেই আস্তে আস্তে কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি কমে আসবে এবং সংবিধানের আলোকেই নির্বাচন করার যৌক্তিকতা বাড়বে এবং সকল দল সেখানে অংশগ্রহণ করার তাগিদ অনুভব করবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।